একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা ভুলি নাই, ভুলবো না। হীরার তো অনেক মূল্য, সেই মূল্যকে তিনি প্রকাশ করলেন চাচি। একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা ভুলি নাই, ভুলবো না। যারা নতুন জেনারেশন তারা আসলে অনেকেই বলতে পারে না একুশে ফেব্রুয়ারিটা কি, সেটা নিয়ে আসলে চিন্তা করবার দরকার আছে। এবং আরও আরও ভাষার গান হওয়া দরকার, দেশের গান হওয়া দরকার, যেটা আমরা কিন্তু চেষ্টা করে যাই। আমি পরশু দিনই একটা গান করেছি দেশকে নিয়ে, এবং আরও দেশের গান সবাই করুক, কারণ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আসলে দেশের গান, ভাষার গান অনেক হয়। তো সেটা যখন আরও বেশি আমরা চর্চা করব, ইতিবাচকভাবেই চেষ্টা করব, এবং তরুণদেরকে বলবো যে তোমরাও এগিয়ে যাও, আমরাও পেছনে আছি। গান যদি না থাকে, ভাষা যদি না থাকে, সুর যদি না থাকে, তাহলে যখন আমরা স্বাধীনতার কথা বলি তখন এই কথাই কেন বারবার ফিরে আসে যে জয় বাংলার জয়? এই কথাগুলো কেন ফিরে আসে? বড় মানুষদেরকে নিয়ে আসলে কথা বলতে গেলে তো আসলে অনেক কিছু বলতে হয়। ছোট্ট করে বলি, ওনারা হচ্ছেন প্রতিষ্ঠান, এবং আজকে এখানে এসে গাজী মাজহারুল আনোয়ারের যে গল্পগুলো শুনছিলাম, নানানজন নানান কথা বলছিল, আমার বাবাদের বাবারা আর কি আসলে, তো তখন তাদের সেই স্মৃতি থেকে আমি আমার বাবার স্মৃতিতে চলে গেলাম। এবং আগুনের সাথে বসবাস, চাচি যে এই বইটা লিখেছেন, আসলে আগুন হচ্ছে পুড়ে পুড়ে যে একটা অলংকার হয়, হীরা তৈরি হয়, সেই হীরার সাথে থাকা, হীরার তো অনেক মূল্য, সেই মূল্যকে তিনি প্রকাশ করলেন চাচি। আমরা পড়ব বইটা, এবং আসলে যারা প্রতিষ্ঠান তাদেরকে নিয়েই আমাদের চলতে হবে, এবং এই চলতি পথে আমাদের ভুলগুলো আমরা শুধরে নিব। অবক্ষয় থেকে আমরা আসলে নিজেদেরকে মুক্ত রাখব, এবং ইচ্ছা করলেই সেটা সম্ভব। আর যে গান বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে, এই গানটি চাচির খুবই প্রিয় এবং আমারও খুব প্রিয়, কারণ এই গানটির সুরকার সত্য সাহা, লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, এবং গেয়েছিলেন আমার বাবা।